শান্তনা চাকমা থেকে অন্তরা সরকারদেব, কল্যাণী রায় থেকে হিমানী দেববর্মা। 23 বিধানসভা নির্বাচনের জন্য ঘোষিত বিজেপির প্রার্থীর তালিকার মধ্যে ঘোষিত 48 জনের মধ্যে উজ্জ্বলভাবে রয়েছে নারী শক্তির অকাট্য ক্ষমতায়নের প্রতীক 11 জন লড়াকু আর মানুষের সেবায় নিবেদিত নারীরা, যার নাম পদ্মফুল প্রতীক নিয়ে উন্নয়নের অগ্রগতিকে আরও গতি দেবার জন্য কাঁপিয়ে দেবেন ত্রিপুরার মাঠ ময়দান। দেশের নারীদের শুধু যে আর্থিক আর সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই নয়, জনপ্রতিনিধিত্ব প্ল্যাটফর্মে যাতে দলের হয়ে নারী শক্তি মানুষের সেবায় দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য বরাবরই বিশেষ উদ্যোগী প্রধানমন্ত্রী এবং বিজেপি দল। তাই দেশের অর্থব্যবস্থার হাল হকিকত ফেরানোর জন্য যেমন নির্মলা সীতারামনের মতো উজ্জ্বল নারীরা রয়েছেন, তেমনি ত্রিপুরায় সবকা সাথ আর সবকা বিকাশের স্বপ্ন পূর্ণ করতে আগামী দিনে এগিয়ে যাবেন মলিনা দেবনাথ থেকে পাতাল কন্যা জমাতিয়ারা। বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা 11 জন নারীর মধ্যে জাতি জনজাতি উভয় অংশের প্রতিনিধিত্ব একদিকে যেমন দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামোকে পূর্ণতা দিয়েছে, তেমনি অন্যদিকে প্রমাণ করেছে শুধু কথাই নয়, প্রকৃত অর্থেই নারী শক্তির সার্বিক ক্ষমতায়নের বিশ্বাসী এই দল। রাজ্যে বিজেপির এই উজ্জ্বল অবস্থানের পাশাপাশি অনেকটাই নিষ্প্রভ আর মলিন সিপিআইএম এবং কংগ্রেস। ইতিমধ্যে যে দু একজন মনোনয়ন পেয়েছেন ঠিকই, তবে তার মধ্যে নতুন মুখ নেই বললেই চলে। এককালের দাপুটে গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা তাই ভোটের ময়দানে অনেকটাই প্রাপ্ত। আর অন্যদিকে যে কংগ্রেসের সোনিয়া গান্ধীর দাপট আর রমরমা, সেই কংগ্রেস দল তাদের ঘোষিত প্রার্থীর তালিকায় কমলপুরে একজন মাত্র মহিলা প্রার্থী দিয়েই তাদের নারী ক্ষমতায়নের দায়িত্ব শেষ করেছে। বিধানসভা নির্বাচনে রাজ্যের মা বোনেদের আশীর্বাদ পাবার ক্ষেত্রে তাই বিজেপি যে অন্য দলগুলির চেয়ে কয়েক যোজনে এগিয়ে থাকবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।